অটোম্যান যারা পাচ্ছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ওগুলো বেচবেন না। আমরা কিন্তু কোনো মাদক শিবিরে ভ্যান দেব না, আমরা মাদক সব খাইতে নি, সবাই খাবার পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাই তো। আজকে প্রায় 2000 ছাড়িয়ে যাবে আমার মেহমান। তুমি যদি আমার সন্তানকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি। ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটি পয়সা ভালো মারা যাবে, দেখি সম্ভব 10 লাখ টাকা লাগবে, আমি 10,000 টাকা দিয়ে শুরু করবো। ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে। রাসেল ভাই, রাসেল লিমা দম্পতি সিলেটে থাকেন, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। কিভাবে যে এত মহব্বত করে আমাকে বুঝি না। দেখ অনেক অনেক ধন্যবাদ রাসেল ভাই, লিমা ভাবি। কখনো দেশে আসলে কিন্তু প্রথমেই আমাদের শেষ গুণগুলো করে আসবে। তারপর ফেসবুকে বিভিন্ন ওয়েতে দেখি যে মানিক ভাইয়ের এই যে এত বড় একটা কাজ, এটা দেখার অনেক কিউরিয়াসিটি ছিল। আর মানিক ভাইয়ের এই এতে আমরা কিন্তু আমাদের কলেজে সেখানে আমরা তার এই পদ্ধতির জন্য আমরা পরিচিত হই যে এত ইনোভেটিভ একটা তিনি গ্রহণ করেছেন। আমি তানজিরা রহমান স্মৃতি, এইচ ডি এম গার্লস স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষিকা। আজকে মানিক ভাইয়ের এখানে এসেছিলাম, এইগুলো দেখে খুবই ভালো লাগছে। এত অসাধারণ মানে মানসিকতা, এইটা খুবই ভালো, অনেক বড় মনের কাজ। অনেকদিন ভেবেছি, অনেকদিন যাব এই কাছে, তাহলে দেখে গিয়ে আরো বলা যাবে, ভালো করে এক্সপ্লেন করা যাবে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ পবিত্র শুক্রবার, জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারকবাদ জানাচ্ছি। আজকেও অন্যান্য সপ্তাহের ন্যায় মেহমানদারি কার্যক্রম শুরু হয়ে গেছে। এই যে দেখুন পর্যাপ্ত পরিমাণ সবজি, আজকে আমার মেহমানরা খাবে সবজি ভাত, সাথে থাকবে খাসির গোস্ত। 10টা খাসি কিনেছি, যেহেতু ভিন্ন ধর্মের ভিন্ন বর্ণের মানুষ এখানে আসে, সবাই তো আর গরু গোস্ত খায় না। আর অন্যদিকে আর কয়দিন পরে মাহে রমজান শুরু হচ্ছে, আমার এখানে মেহমানদারি কার্যক্রম বন্ধ থাকবে কিছুদিন। পুরো রমজান জুড়ে বিভিন্ন এলাকায় কোরআনের পাখিদের সঙ্গে আমি ইফতার করব, পাশাপাশি ইফতারির প্যাকেট আমি বিভিন্ন এলাকায় গিয়ে সরবরাহ করব। এটি থাকবে পুরো রমজান মাসের আমার কর্মসূচি। সেহেতু আজকের শুক্রবার কিন্তু শেষ শুক্রবার, আজকে দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে আমরা কীভাবে শুরু করেছি এবং কী কী খাবো আজকে। সবজি কয় ডেক হবে মেয়ে ভাই? 3 ডেক, 3 ডেক সবজি হবে। সবজি যেন কম না হয়,
কারণ এবারে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সবজি কিনেছি। আচ্ছা আর এটাতে কি? এটা তো সবজি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাই। আজকে আমার মেহমানরা খাসির গোশত দিয়ে ভাত খাবে, সর্বশেষ কিন্তু পায়েস থাকবেই। এছাড়াও বিশেষ উপহার আছে আজকে আমার যারা প্রতিবন্ধী অসুস্থ তাদের জন্য চারটি হুইল চেয়ার এবং কর্মসংস্থানের জন্য সাতটি অটো ভ্যান এবং খাওয়া দাওয়া শেষে 800 শাড়ি এবং 400 লুঙ্গি। কোথা থেকে আসছেন আপনারা? পুকুরপাড় পূর্ণিমেগেটি থেকে। তো কোলে ফুটফুটি বাচ্চাটা কার? এটা আমার ছোট মেয়ে। আপনার ছোট মেয়ে? না, কয়টা বাচ্চা কাছে? কয়টা? দুটো মেয়ে, একটা ছোট আর একটা বড়, ক্লাস সিক্সে পড়ে। তো বাচ্চার কি সমস্যা বলছিলেন জানো? বাচ্চার ব্লাড ক্যান্সার। হ্যাঁ, ব্লাড ক্যান্সার। এটা কি বলেন? এটা লং টাইম চিকিৎসা, 4 বছর চিকিৎসা। আপনি যেভাবে হোক চিকিৎসাটা আগে দিতে হবে যদি বাচ্চা সুস্থ রাখতে চান। কি নাম তোমার? শাবা। কি বলবো, আমি তো ভালো লাগছে মানে কোনো ভাষাই পাচ্ছি না। আপনাদেরকে কি বলবো, দেখুন তো ফুলের মতো নিষ্পাপ বাচ্চা কি সারা ভালো মারা যাবে দেখি সম্ভব। হ্যাঁ, অনেক আশা নিয়ে গেছে আমার কাছে। ওর মুখের দিক তাকালে আমার নিঃশ্বাস বন্ধ আছে। আপনাদের অনুরোধ করে বলতে আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আপনারা একটু সহযোগিতা করবেন। 10 লাখ টাকা লাগবে, আমি 10,000 টাকা দিয়ে শুরু করবো। হ্যাঁ, এটা টাকা ঢাকি না। দেশ ভরে উঠবে সবুজ রাঙায় উপকারী মানুষের মনের আভায়। এই যে এখানে 1,000 টাকা আছে, নিয়ে যান, নিয়ে যান। আর আমি তো করিস রে তুই বিছে বাহানা, এই দুনিয়ায় চির আমি বললাম তো যাবো না, যাবো যাবো আর একটা লেন। ঠিক আছে, কেন এত করিস রে তুই মিছে বাহানা। মানুষের পাশে দাঁড়ানো খুব টাফ ব্যাপার, সব মানুষ সবার পাশে দাঁড়াতে পারে না, সবাই মানুষের পাশে দাঁড়াতে পারে না। আবার একজন ভিক্ষুকও দেখা যায় আর একজন মানুষের পাশে দাঁড়ায়। এটা মন মানসিকতার, এটা মন মানসিকতার ব্যাপার। সৃষ্টিকর্তার পরেই মানুষ। তুমি যদি আমার সন্তানকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসবো, যেহেতু আমরা সৃষ্টিকর্তার সৃষ্টি। তুমি যদি আমাদেরকে ভালোবাসো উনি তোমাকে ভালোবাসবে, আমি তা বিশ্বাস করি। এটা ধীরে ধীরে পরিচিত বাড়ছে, আরও বাড়বে। আল্লাহ তোমাকে শক্তি দেয়। মানুষের কাছে মানুষের জন্য কাজ করা, অসহায় অসচ্ছল চলাচল করতে পারে না এরকম মানুষের জন্য কাজ করা, আল্লাহ তোমার হেফাজত করুক, আল্লাহ তোমার মঙ্গল করুক। এর বাইরে কিছু বলা সমস্যা কি? পেটের ভিতরে নাটি মার হয়েছে,
টিউমার হইছে জি কেমনে বুঝলেন ধরা পড়ছে ডাক্তার দেখেছেন হ্যাঁ দেখাছি ওই তিনি অপারেশন করতে টাকা রদবেন না এখানে 5000 আছে এটা নিয়ে যান উপকারী মানুষের মনের আভাস দেশ ভরে উঠবে সবুজ রাঙা ইনসাফ আদুনের এর আগে তো বোধ হয় আসছিলেন জি আমি টাঙ্গাইল জি টাঙ্গাইল প্রতিটি গ্রামে প্রতিটি মহলায় এভাবে গরিব দুঃখীর পাশে থাকার মানুষগুলো তৈরি হয়ে উঠুক এটি আমি কামনা করি মানুষের চোখের পানি নীরবে নীরবে সদর থেকে কি করা হয় খাঁটি দুধের থেকে তৈরি অবশ্য আমার নাই ডায়াবেটিস নাই দর্শক ডায়াবেটিস নাই আচ্ছা ঠিক আছে আমি তো মিষ্টি খাওয়াতে পারবো তো পায়েস খাওয়াবো না খাঁটি দুধের পায়েস থাকে না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি অন্যান্য দিনের চেয়েও বেশি আনন্দিত কারণ আমার এই কর্মকাণ্ড দেখতে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়ার উপজেলার সম্মানিত আমাদের নির্বাহী অফিসার সুদক্ষ এবং বিচক্ষণ নির্বাহী অফিসার জনাব উজ্জ্বল হোসেন স্যার আমার এই গরিবালয়ে আসছেন এবং পাশে আছেন আমি যে ছোটো ছোটো করে পরিচয় করিয়ে দিই বিশিষ্ট সাংবাদিক আব্দুস সাত্তার সাহেব এবং আমার চোদ্দ বড় ভাই আমাদের ইউসুফ আলী মন্টু ভাই এবং বাকিটা বাকি যারা আছে তাদেরকে যদি আমার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমি সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না জি আমি মোহাম্মদ আব্দুল লতিফ ম্যানেজার আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আচ্ছা ধন্যবাদ আমার গরিবালে আসার জন্য জি আমি মোহাম্মদ রাহেন বাদশা রাহেন সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর আচ্ছা ধন্যবাদ জি আমি মোহাম্মদ আব্দুল আউয়াল উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উল্লাপাড়া সিরাজগঞ্জ জি জি স্যারের সামনে বোধহয় আপনার সঙ্গে পরিচয় হলো আচ্ছা ঠিক আছে সাংবাদিক সাহেব আলী দৈনিক আমার সংবাদ আরও আছে আমার প্রিয় একজন মানুষ সময় টিভির সাংবাদিক আমাদের প্রিয় ভাই বাবা আমার চিত্র করে দেখাইতে দেখাইতে আমি ইতিপূর্বে যে বললাম আর কি আজকের যে মেইন কন্ট্রিবিউশন করেছেন আমাদের রাসেল লিমা দম্পতি নিয়মিত করে যাচ্ছেন তিনি শুধু আমার এখানে না দেশের বিভিন্ন এলাকা সহ এবং অন্যান্য দেশেও কিন্তু তিনি আর্থিকভাবে সহায়তা করে থাকেন বড়ো একজন ওনের মানুষ তার কাছের দুজন মানুষকে আমি রিকোয়েস্ট করে এনেছি সিলেট থেকে আসছেন একটু এদিক যদি আসতেন আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই আসেন রাসেল ভাইয়ের ভাইরা ভাই সবচাইতে ভালো সম্পর্ক আর আমার এই ভাইয়ের ভগ্নিপতি রাসেল ভাই তিনি 5টি অটো ভ্যানের ব্যবস্থা করেছেন যার প্রতিটি 65,000 টাকা এবং শাড়ি দিয়েছেন 800 এবং লুঙ্গি দিয়েছেন 400 রাসেল ভাই আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন রাত কয়টা বাজে জি জি এইখানে দেখেন তো এনাদের চেনেন না এরা তো আমাদেরই সেনাবাহিনীরা এটা কে আপনার
আমার তো আমার এই ব্রাদার ইন ল আমার ওয়াইফ এর ছোট ভাই আমার ব্রাদার ইন ল আর এই হচ্ছে সবচাইতে মূল্যবান কুটুম ভাইরা ভাই যাদের জন্য আপনার এই উপহার তাদের জন্য যদি কিছু বলতেন দর্শকদের জন্য যারা পাচ্ছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে ওগুলো বেচবেন না মালাও দিবেন না ওগুলো থেকে নিজে আয় করে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করার চেষ্টা করেন আর ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য যে শুধু যে সিরাজগঞ্জে এরকম না আমি তো বগুড়ায় করতেছি সিলেটেও করতেছি অন্যান্য জায়গায় করতেছি জি জি অনেক ধন্যবাদ ভাই নেটওয়ার্কের বোধহয় একটু সমস্যা মাঝে মধ্যে আটকে যাচ্ছে আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন এখানে আমার সম্মানিত অনেক অতিথি আছে ওনাদেরকে একটু কষ্ট দিচ্ছি এখন এগুলো দিয়ে দেবো ভাইয়া দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ থ্যাংক ইউ মালিক ভাই সবার কাছে আমার সালাম দিবেন জি জি সালাম আলাইকুম জি দুনিয়ায় চিরদিন কেউ রবে না ওরে অবুঝ মন এ দুনিয়ায় চিরদিন কেউ রবে না কি নাম জানো মকবুল সরকার মকবুল সরকার পরিবারে আর কে কে আছে দুইটা ছেলে আর একটা মেয়ে খাইতে দিয়ে দেয় তো হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা এটা আপনার ভ্যান ভাড়া কি নাম আপনার জয়নাল আবেদিন জয়নাল আবেদিন এই যে এই টাকাটা নেন বাবা ভ্যান ভাড়া আচ্ছা নেন আপনাকে 400 টাকা দিলাম নিয়ে যান হবে আচ্ছা আপনার নামটা কি কোথায় জানো বাড়িটা আপনার নাম কি কোথা থেকে আসছেন জানো বাসা কোথায় মরিচা ভ্যান ভাড়া নেন বাবা যান পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যারা অনুদান দেয় সেটা সংগ্রহ করে যারা দরিদ্র অসহায় এবং ডিজেবল এদের মাধ্যমে সেগুলো পুষিয়ে দিয়ে মানুষের মনে যে আনন্দ এবং সুযোগ সুবিধা দিয়ে আসছে সেটা অবশ্যই মহতি কাজ এবং এই মহতি কাজ অব্যাহত থাকবে সেই এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই এবং সেই রাষ্ট্রে কল্যাণ কায়েম করতে হলে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে যেভাবে মানুষের সেবায় আমরা নিয়োজিত থাকি ঠিক একইভাবে আমাদের যারা বেসরকারি প্রতিষ্ঠান বা ব্যক্তি তাদেরকেও এগিয়ে আসতে হবে তো রয় মানিক চিত্রপুরী আমাদের মানিক ভাই তার যে আয়োজন এবং সেখানে যারা আমাদের রাষ্ট্রের বা দেশের প্রতিষ্ঠিত ব্যক্তিগণ যারা দেশ বিদেশে অবস্থান করেন তাদের মাধ্যমে আমরা যে অনুদানটি পাই বা উপহারটি পাই সেটা আসলে মানিক ভাই ব্যবস্থাপনা করে থাকে এবং দেখি যে আমাদের যারা অবহেলিত আমাদের বঞ্চিত মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়ান সেটা আসলে মানবিক উল্লাপাড়া গঠনের ক্ষেত্রে আমাদেরকে আমাদের যে কার্যক্রম সেখানে আরও আরও সহজ করে দেয় তার কার্যক্রমটি আমাদের কাজকেও সহজ করে দেয় এবং আমরা বিশ্বাস করি আমরা সকলে মিলে অর্থাৎ আমরা প্রশাসন পুলিশ রাজনীতিবিদ এবং যারা স্বেচ্ছাসেবী ব্যক্তি এবং প্রতিষ্ঠান সবাই মিলে আমরা যে মানবিক এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠন করতে চাই সেখানে আমরা এটিকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারবো আমরা রয় মানিক চিত্রপুরী মানিক ভাইয়ের এই কার্যক্রমের ভবিষ্যৎ এবং উত্তরোত্তর সাফল্য কামনা করি ধন্যবাদ ক্ষুধা দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা সকলেই কাজ করি আর এই সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সমাজের প্রত্যেকটি সামর্থ্যবান মানুষকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসাটা অত্যন্ত জরুরি আর এরকম একটি মহৎ হৃদয় নিয়ে আমাদের মানিক ভাই তিনি তার জায়গা থেকে এগিয়ে এসেছেন তিনি দেশে বিদেশে বিভিন্ন ডোনারদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছেন এবং অত্র এলাকার যে দুঃখী গরিব দুঃখী যারা মানুষ আছেন অসহায় মানুষ আছেন তাদের পাশে তিনি দাঁড়াচ্ছেন সেই উদ্যোগের অংশ হিসেবে আজকে এখানে 4টি হুইল চেয়ার 7টি অটো ভ্যান প্রায় 800 শাড়ি এবং 400 লুঙ্গি বিতরণ করা হচ্ছে পাশাপাশি প্রায় 1500 জন মানুষের যারা অসহায় মানুষ তাদের একবেলা খাবারের সুব্যবস্থা করা হয়েছে তো মানিক ভাইয়ের জন্য আমার শুভকামনা থাকবে আপনি এগিয়ে যান আমরা আপনাদের সাথে আছি বিক্রি করে দিবেন না না চালাবেন কে কে হাত তুলেন চালাবেন আর ভাড়া দিবেন কে কে
ভাড়া দেব না। আপনি ভাড়া দেবেন? বিক্রি করবেন কে কে? বিক্রি করার এবং ভাড়া দেওয়ার কিন্তু সুযোগ নাই। এবং আপনারা দেখছেন যে যিনি উপহার দিছে আমাদের রাসেল লিমা দম্পতি এবং মতিউর রহমান সাহেব, ওনারা কিন্তু বলছে যে এটা আপনাদেরকে চালাতে হবে এবং এটার মাধ্যমে আপনাদেরকে জীবিকা অর্জন করতে হবে। যদি আপনারা এর ব্যত্যয় করেন, আমরা আপনারা হয়তো দেখছেন যে আমরা আমাদের পুলিশ সহকারী পুলিশ সুপার মহোদয় এখানে আছেন, অর্থাৎ থানার প্রতিনিধিও এখানে আছেন, আমাদের অফিসার ইনচার্জ এবং আমি ইউএনও হিসেবে এখানে আছি। যদি উনি আমাদেরকে কখনও বলে যে আপনারা কেউ বিক্রি করছেন, তখন কিন্তু আসলে আপনারা আইনানুগভাবে শাস্তির সম্মুখীন হবেন, তাই না? যেটা কমিটমেন্ট আপনাকে যে কারণে দিছে সেই কারণেই কিন্তু বা সেই কাজে আপনাকে ব্যবহার করতে হবে। মাদক খান নাকি মাদক নেন? না, আমরা কিন্তু কোনো মাদক শিবিরে ভ্যান দেবো না, আমরা মাদক সব খাইতেই না। আপনাকে পরিশ্রম করে জীবিকা অর্জন করতে হবে, এই কারণে কিন্তু। আপনার নামটা যদি বলতেন? দিদার। দিদার, তো এর আগে কি ভ্যান চালাতেন? জি। নিজস্ব ভ্যান ছিল না? না। এখন এই ভ্যানটা পেয়ে কি উপকার হবে? উপকার হবে। হ্যাঁ, উপকার হবে। নিজেই চালাবেন তো? নিজেই চালাবেন। আচ্ছা, দোয়া রইল আপনার জন্য, শুভকামনা রইল। তো বিক্রি করলে কিন্তু ওই যে স্যার বললেন অটো মামলা হয়ে যাবে ইনশাআল্লাহ, তো আর পুলিশ মহোদয় এসে কিন্তু আপনার হাতে হ্যান্ডকাপ পরাবে। আচ্ছা আচ্ছা, আপনার নামটা জন্য কি? মোহাম্মদ আল মাহমুদ। মোহাম্মদ আল মাহমুদ, বাড়িটা কোথায়? বাড়িটা বজরাপুর। বজরাপুর। আপনি কি অটো ভ্যান চালাতে পারেন তো? জি। নিয়ে ভাড়া দিবেন তো? না না, নিজে চালাবো। বিক্রি করে অন্য কাজে লাগাবেন? না, নিজে চালাবো। নিজে চালাবেন? নিজে জীবিকা নির্ভর করব। আমরা কিন্তু সব সময় আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। জি। একটা ভ্যান পেয়ে তো একটু উপকার হবে ইনশাআল্লাহ, অবশ্যই। আমার আমি প্রত্যাশা করবো এই ভ্যান দিয়ে যে রোজগারটা আপনি করবেন সেটা আপনি আপনার পরিবারের কাজে লাগাবেন, আপনার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন যারা আপনার উপর নির্ভরশীল তাদেরকে আপনি খাওয়া পড়া দেবেন, দেখাশোনা করবেন, আর ভুলেও নিজে কখনো মাদকের সাথে জড়িত হবেন না। কারণ আপনি যদি আপনার কষ্টার্জিত টাকা মাদকের পেছনে ব্যয় করেন বা অন্য কোনো খারাপ নেশায় ব্যয় করেন, আপনার পরিবার কিন্তু পথে বসে যাবে। আর আপনার আশেপাশে যারা খারাপ লোক আছে তাদেরকেও আপনি বোঝানোর চেষ্টা করবেন, তারা যাতে ভালো কাজ করে, ভালো থাকে। জি 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 জি, অনেক ধন্যবাদ স্যার, গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। আপনার নামটা জন্য কি? মোহাম্মদ সোহেল রানা। সোহেল রানা, আপনি কি করতেন মূলত? আমি এই অটো গাড়ি চালাইতাম। আমার নিজস্ব কোনো গাড়ি ছিল না। এখন তো একটু হলে উপকার হবে। জি, উপকার মানে আমার মতন, আমার যে উপকার হলে উপকার মানে আর কারো হবে কিনা। আচ্ছা আচ্ছা, আমরা দোয়া করি আপনি এই ভ্যান চালানোর মাধ্যমে আপনার সংসারে সচ্ছলতা ফিরে আসুক। দর্শক, আজকে খাবেন শরীফ মেলা মাইলের নতুন প্লেটে জনাব রজ্জব শরীফ সাহেব, শরীফ ফার্মাসিউটিক্যালস, শরীফ অ্যাগ্রোভেট এবং শরীফ মেলা মাইন্ডসের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। কদিন আগে আমাকে ফোন করে তার অফিসে ডেকে নিয়ে আপনাদের জন্য নতুন প্লেটের ব্যবস্থা করে দিয়েছে, 2000 প্লেট দিয়েছে, এর সঙ্গে যথেষ্ট পরিমাণ চামিচ এবং কিছু বুল, অর্থাৎ আমাদের এলাকায় যেটা ডিশ বলি সেটিও দিয়েছেন। আজকে সেই নতুন প্লেটে খাওয়াবো ইনশাআল্লাহ আপনাদের। সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলেই বসলেই আমি কিন্তু খানা দেওয়ার ব্যবস্থা করব। এর আগে কিন্তু দেয়া যাচ্ছে না, এলোমেলোভাবে ঘোরাফেরা করলে কিন্তু আমি পরিবেশন করতে পারবো না। আপনারা যার যার আসন নিয়ে বসেন,
এই পাশে নাই নিচে বসেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সবাই খাবার পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ চাই তো আজকে প্রায় 2000 ছাড়িয়ে যাবে আমার মেহমান, আলহামদুলিল্লাহ। এখন আপনারা প্লেট দেওয়া শুরু করে দেন, যান যান। দর্শক, 2000 প্লেট দিয়েছিলেন আমাদের রজ্জব শরীফ সাহেব, শরীফ মেলা বাইলেন, সেই প্লেটগুলো শেষ, আগের যে আরো 1500 প্লেট এখন সেটি দেওয়া হচ্ছে। নিচে থেকে শুরু হোক, ধার তো লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, ক্ষুধার তো লোকেরা খাবার পাবে, মজলুম অসহায় বিচার পাবে, বঞ্চিত ঘরহীন পাবে আশ্রয়, বুক থেকে নেমে যাবে কষ্টের ভার, ব্যথিত মানুষের চোখের পানি নীরবে নিভৃতে ঝরবে না, সোনালি সেদিন কবে খুলবে দুয়ার, পবিত্র আলোতে ভরবে উঠোন, হিংসা ক্রোধ হবে বন্ধ, মানুষ মানুষ হবে মধুর স্বজন, ছুটবে মৃগনাভি গন্ধ, উপকারী মানুষের মনের আভাই দেশ ভরে। বাদ দেবে এই ভাত নামে নাই, লিয়ে এসে দেন গ্যাপে গ্যাপে, যারা ভাত চায় দেন। খাওয়া দাওয়া শেষ করে সবাই প্লেট জমা দিবেন, আমার লোকজন প্লেট উঠিয়ে নিয়ে আসবে, ধৈর্য সহকারে সবাই বসেন। আমার কার্যক্রম হবে একবার পিছন থেকে, আমার যে পরিমাণ গিফট আছে একবারে পিছন থেকে শুরু হবে, এই পাশটা এসে শেষ হবে। উঠো না, জানো উঠো না, জানো হ্যাঁ খোলো, এই পাশে থাকো, এই পাশে থাকো, বিসমিল্লাহ, উঠেন না জানো, হ্যাঁ সবাই পাবেন, নেন না, না বলা বন্ধু তো নেই, উঠো না,
দেখি আমার হোটেল তো এই সাইডের সাথে করে নিয়ে যাও, ভাঙা দিয়ে দাও, 400 টাকা করে দিয়ে দিবে। হ্যাঁ এই সাইডটুকু ওঠেন, সাতজন আছেন তো আমার সাথে আছেন। আলহামদুলিল্লাহ, শেষ হলো আরেকটি শুক্রবার, বছরের শেষ শুক্রবার, অর্থাৎ আর কদিন পরে মাহে রমজান শুরু হতে যাচ্ছে। রমজানের মধ্যে যেহেতু আমার বাড়ির আঙিনায় কোনো মেহমানদারি হবে না, সেহেতু এটি শেষ শুক্রবার। ছোটো ছোটো করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই মেহমানদারিতে কারা কারা অংশ নিয়েছেন। ইউ এসে মিশিগান থেকে হারানকান্তি সেন, তিনি আমার প্রোগ্রামগুলো নিয়মিত দেখেন, পুরো পরিবার আমার চ্যানেল দেখেন। ওনার ভাতিজা তুর্য গত 19 ফেব্রুয়ারিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং তার ছোট ভাই এবং বাবা এখনও হাসপাতালে। ওনাদের পরিবার থেকে ছোটো ছোটো বাচ্চারা মিলে 58,370 টাকা পাঠিয়ে দিয়েছেন আমার এই মেহমানদারি কাজে। দোয়া করছি যারা এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। আমেরিকান মিশিগান থেকে জরুল হক সুমন ভাই পায়েসের জন্য 12,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, আর কুয়েত থেকে হাসান ভাই 5,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন, এই 12 আর 5 17। এই দুজনের টাকা সমন্বয় করে আজকে পায়েসের ব্যবস্থা করেছিলাম। এছাড়া বজলুর রহমান বরিশাল সিটি কর্পোরেশন এর সাবেক কাউন্সিলর, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি কদিন আগে ফোন করে পুরো 1,00,000 টাকা পাঠিয়ে দিয়েছেন আজকের মেহমানদারিতে। পাশাপাশি
শরীফ অ্যাগ্রোভেট এর ওনার শরীফ সাহেব। আমরা শরীফ মেলামাইনের ওনার হিসেবে চিনি, কিন্তু তার রয়েছে একটা অ্যাগ্রোভেট, তার রয়েছে ফার্মাসিউটিক্যালস সহ রিয়েল এস্টেটের ব্যবসা সহ বেশ কয়েকটি ব্যবসা। অত্যন্ত ভালো মানুষ, কয়েকদিন আগে আমাকে ফোন করে তার অফিসে ডেকে নিয়ে আমার মেহমানদারি সম্পর্কে অনেক খোঁজখবর নিলেন। আপনি মানব কল্যাণে, মানুষের কল্যাণে যে আসছেন, যারা খেতে পারে না, যারা পুঙ্গ, যাদেরকে মনে হুইল চেয়ার দিতে হবে, যাদেরকে একটা গাড়ি দিতে হবে, যাকে একটা বাড়ি দিতে হবে, বিভিন্ন মানুষের কাছ থেকে আপনি বলে হোক, রিকোয়েস্ট করে হোক বা আপনার মাধ্যমে, তারা কিন্তু বিভিন্ন আমেরিকাতে আসে, সে কিন্তু এখানে টাকা পাঠাতে পারছে না, সে কিন্তু ভালো লোক পাচ্ছে না, কীভাবে টাকাটা ইউটিলাইজ করবে। আমি আশাবাদী যে মানুষের জন্যই কাজ করবেন এবং মানুষের জন্য কাজ করলে এটা থাকবে। যেরকম আপনি অনেক সময় বলে থাকেন যে আমি সোমবার দিন যে কোরআনের কুকিলদের সাথে আমি থাকি। কোরআনের কুকিল কারা? যারা কোরআন তেলাওয়াত করে, যারা এখানে কোরআনে হাফেজ হচ্ছে, তারা কোরআনের কুকিল, যেটা যে কথাটা আপনাকে বলেন। তারপর হচ্ছে ভালো লাগে যে কথাগুলো, আমি যখন টেলিভিশন দেখি আমি তো একা দেখি, আমার টেলিভিশন রুমে, আমার রুমের মধ্যে কেউ যায় না, অতএব আমি যেটা দেখি মাইনরিটি দেখি, আর যেটা শুনি মাইনরিটি শুনি, যেটা দেখি মাইনরিটি দেখি, অতএব এখান থেকে কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু খুবই কম। আর 2000 প্লেট এবং বেশ কিছু চামচ এবং বোল দিলেন, অর্থাৎ ডিশ। এরপরে পুরো 1,00,000 টাকা দিয়েছেন আজকের মেহমানদারের জন্য। এছাড়া হিরণ ভাই নিউ ইয়র্ক, তিনি 4টি হুইল চেয়ারের জন্য 28,000 টাকা দিয়েছিলেন। আপনার টাকা দিয়ে আমি 4টি হুইল চেয়ার কিনে দিয়ে দিয়েছি। আর রয়েছে তাসলিমা আক্তার নিউ ইয়র্ক, তিনি গতকালই 10,000 টাকা পাঠিয়ে দিয়েছিলেন অসুস্থদের দেওয়ার জন্য। আপু, আপনার টাকা একর ফুটফুটে বাচ্চার চিকিৎসার জন্য দিয়েছি আজকে। এবার যার কথা বলবো, ওনার নাম প্রায় প্রতি ভিডিওতেই কম বেশি শুনে থাকেন, আমাদের রাসেল নিমা দম্পতি, সিলেটের বিয়ানীবাজারের ছেলে। তিনি দীর্ঘদিন হয় দেশের বাইরে থাকেন, কিন্তু দেশের মানুষকে ভুলতে পারেন না, সবসময় আমার কাজে সহায়তা করে থাকেন। তিনি এ সপ্তাহে 800টি শাড়ি, 400 পিস লুঙ্গির ব্যবস্থা করেছেন, পাশাপাশি অটো ভ্যান, যার এক একটা ভ্যানের দাম 65,000 টাকা, 5টা ভ্যানেরও ব্যবস্থা করেছেন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রাসেল নিমা দম্পতির জন্য। মতিয়ার রহমান জনি ভাই, তিনিও নিউ ইয়র্কে থাকেন, তিনিও আজকে 2টি ভ্যানের ব্যবস্থা করেছিলেন। এই মতিয়ার রহমান জনি ভাইয়ের 2টি এবং রাসেল নিমা দম্পতির 5টি, টোটালি 7টি ভ্যান দেয়া দেখলেন, অটো ভ্যান, এক একটি 65,000 টাকা করে। সেই হিসাব করেই ভাইয়া টাকা পাঠিয়ে দিয়েছিলেন, সরাসরি দোকানে কথা বলে কয় টাকা লাগে সেই অনুযায়ী তিনি টাকা পাঠিয়ে দিয়েছেন, সেই টাকা দিয়ে কিনেছি, একটি টাকা বাঁচেও নি লাগেও নি। আমি সমস্ত খরচ, কয় টাকা আমার কাজের জন্য দেয়া হয়, কয় টাকা কীভাবে খরচ করি, সবই আমার লেখা থাকে। দোয়া করবেন যেন সুস্থ থেকে কাজগুলো যেভাবে করে যাচ্ছি যেন করতে পারি। আর কদিন পরেই পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে, আমার বাড়িতে আর এই ধরনের অনুষ্ঠান সহসাই হচ্ছে না। এই ইফতারের জন্যেও অনেকেই টাকা পাঠিয়ে দিয়েছেন, যার যার সাধ্য অনুযায়ী আমি সবই লিপিবদ্ধ করে রেখেছি, কে কত টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে কয়টা প্যাকেট হয়, প্যাকেটের মধ্যে কী থাকে সেটি আপনাদের জানাবো, এবং সেই অনুযায়ী আমি ডিস্ট্রিবিউশন করার সময় আমি আপনাদের হিসাব জানিয়ে দেবো। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থেকে কাজগুলো করতে পারে। আর কথা বাড়াচ্ছি না, সবার কাছে দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে শেষ করছি আজকের বছরের শেষ শুক্রবারের মেহমানদারি কার্যক্রম। আল্লাহ হাফেজ।